এসএসসি নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালো তৃতীয় ডিভিশন বেঞ্চ, যার ফলে পাঁচ আধিকারিকের অস্বস্তি আরো বাড়লো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্ণব। অর্ণব, দেখো সাম্প্রতিক সময়ে কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনাটা আজ ঘটলো সোমবার 4 এপ্রিল। কারণ কমিটি মামলা যার আর্জেন্সি রয়েছে বলে মনে করছেন মামলাকারীরা, অ্যাপিলেন্টরা। এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তাদের ক্ষতি হয়েছে। এরকম পাঁচজন হলেন এসএসসি তৈরি করা নজরদারি কমিটির পাঁচ সদস্য, অবশ্যই উপদেষ্টা ডক্টর এসপি সিনহা ছাড়াও বাকি আরো চার আধিকারিক। এই চার আধিকারিক কিন্তু তারা সরকারি দপ্তরে কর্মরত ছিলেন সে তৎকালীন সময়তে। এই পাঁচজনের যে জরুরি মামলা, কারণ আজকে চার আধিকারিককে দুপুর দুটোর মধ্যে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি বসানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ তারা চ্যালেঞ্জ করতে চান, ডিভিশন বেঞ্চে আপিল করতে চান। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ একটার পর একটা তৈরি করে যাচ্ছেন। এখনো পর্যন্ত তিনটি ডিভিশন বেঞ্চ একই মামলায় তারা মামলা ছাড়লো। প্রথমে সকাল 7:30 সময় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত এসএসসির 13টা আপিল মামলা, যেগুলো মূলত গ্রুপ ডি, গ্রুপ সি এবং নবম দশমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগে যে আপিল মামলা, তার পাশাপাশি প্রায় 1000-এর কাছাকাছি চাকরি বাতিলের মামলা, এই মামলা প্রথমে রিলিজ করলো বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। তারপর প্রধান বিচারপতির হস্তক্ষেপ, তার তিনি যেহেতু মাস্টার অব রোস্টার, তার নির্দেশ মতো দুপুর দুটোর সময় বিচারপতি টি এস সিবাঙ্গ নামের ডিভিশন বেঞ্চে মামলাটি অ্যাসাইন করা হয়। তিনিও তার অসুবিধার বিষয়টি সামনে রেখে তিনি মামলা রিলিজ করলেন। এরপর মামলা যায় প্রধান বিচারপতি অনুমতি সাপেক্ষে, সেটি যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কিছুক্ষণ আগে তিনি জানালেন তার সমস্যা রয়েছে, তার অসুবিধা রয়েছে, কারণ তার বিচার্য যে মামলার পাহাড় রয়েছে সেগুলি সামলে তার পক্ষে এসএসসির এই মামলা করা সম্ভব নয়। তিনি এই মামলা ছেড়ে দিলেন। কাজেই একদিনে এই এসএসসির আপিল মামলা তিনটে ডিভিশন বেঞ্চ অব্যাহতি নিচ্ছে, তাদের নানা রকম অসুবিধার কথা বলছে, এরকমটা ঘটনা অন্তত সাম্প্রতিক সময়ে হয়েছে বলে সিনিয়র আইনজীবী যারা রয়েছেন হাইকোর্টে তারা মনে করতে পারছেন না। সব মিলিয়ে বিকেল 4:30-এর সময় প্রধান বিচারপতি আসতে বলেছেন এই পাঁচ আধিকারিক বা উপদেষ্টা যিনি রয়েছেন তাদের আইনজীবীদের। এরপরই বোঝা যাবে তাদের এই ক্ষেত্রে ভবিষ্যৎ কি হবে, সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি তাদের বসতে হবে কি হবে না। ধন্যবাদ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে।